আষাঢ় মাসের বর্ষণমুখর দিনের সকালে বাঙালি একবার হলেও এই গানটি গুনগুন করে গায়। এই গানের সঙ্গে সঙ্গে সকলের চোখের সামনে ভেসে ওঠে একটি নিষ্পাপ সরল হাসিমাখা মুখ। ঠিকই ধরেছেন, অঞ্জনা ভৌমিক। উত্তম কুমারের একাধিক ছবির নায়িকা, তার সহজ সরল সংলাপ বলার ধরন বাংলার দর্শকরা খুবই পছন্দ করত। স্বর্ণযুগে সেই অভিনেত্রী এখন অন্তঃপুরবাসিনী, প্রচার থেকে অনেক দূরে। কেমন আছেন অঞ্জনা ভৌমিক? চলুন খবর নিয়ে আসি। ১৯৪৪ সালে ৩০শে ডিসেম্বর কোচবিহারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আরতি ভৌমিক এবং ডাকনাম বাবলি, বাবার নাম বিভূতিভূষণ ভৌমিক। কোচবিহারের সুনীতি একাডেমি থেকে ১৯৬১ সালে বোর্ড পরীক্ষা পাশ করার পর কলকাতার কলেজে এসে ভর্তি হন। ১৯৬৪ সালে পীযূষ বসুর অনুষ্টুপ ছন্দ ছবি দিয়ে অভিনয় শুরু। বয়স তখন মাত্র ২০। প্রথম ছবিতেই তার অভিনয়ের প্রশংসা হয় সর্বত্র। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পর তিনি জুটি বাঁধেন উত্তম কুমারের সঙ্গে। অঞ্জনা দর্শকের সামনে প্রচারের আলোয় আসেন মহানায়কের নায়িকা হয়ে রাজদ্রোহী নায়িকা সংবাদ ছবি দিয়ে। যদিও মহানায়কের সঙ্গে অঞ্জনা কাজ করেছেন তার আগেই থানা থেকে আসছি ছবিতে, চৌরঙ্গী, সুখ শাড়ি, কখনো মেঘ, রৌদ্রছায়া, নায়িকা সংবাদ, রাজদ্রোহী বিরাট হিট হয়েছিল। একটা সময় রটে যায় অঞ্জনা ভৌমিক বোধহয় উত্তম কুমার ছাড়া কারোর সঙ্গে জুটি বেঁধে ছবি করতে পারবেন না। আর সেটা যে ভুল তা প্রমাণ করতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মহাশ্বেতা, বসন্ত চৌধুরীর সঙ্গে দিবারাত্রি, কাব্য অনেকগুলি ছবি করেন অঞ্জনা পরপর। ১৯৮৭ নিশি বাসর ছবিতে শেষ অভিনয় করেন। সুচিত্রা, সাবিত্রী, সুপ্রিয়া, মাধবী, অপর্ণার জামানায় অঞ্জনা নিজের স্টাইলে একটি ইমেজ তৈরি করেছিলেন। ১৯৬৪ থেকে ১৯৮৭ পর্যন্ত বাংলা ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর যতদিন যুক্ত ছিলেন নিজস্ব স্টাইলে একটি আলাদা ঘরানা তৈরি করতে পেরেছিলেন অঞ্জনা ভৌমিক। এরপর স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অঞ্জনা ভৌমিক। অঞ্জনা অনিল শর্মা নামে সুদর্শন নৌবাহিনীর কর্মকর্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মুম্বাইয়ে বসবাস শুরু করেন। তার দুই কন্যা নীলাঞ্জনা শর্মা এবং চন্দনা শর্মা, দুই জামাই যীশু সেনগুপ্ত এবং রামানদীপ আর্য, দুজনেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। এখন নীলাঞ্জনা ও জামাই যীশু সেনগুপ্তর সঙ্গেও অঞ্জনা অনিল শর্মা থাকেন কলকাতায়, আবার কিছুদিন মুম্বাই। এভাবেই কাটছে দিন। বার্ধক্যজনিত কারণে চলাফেরা অনেকটাই কমে গিয়েছে, প্রচার বিমুখ তিনি। পাশাপাশি উত্তম কুমারের নায়িকার খবরও রাখে না চলচ্চিত্র জগৎ। বড় কোনো পুরস্কারে তাকে আজ পর্যন্ত সম্মান জানানো হয়নি। এই ভিডিওর মাধ্যমে অঞ্জনা ভৌমিকের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ। আপনি আরও সুস্থ থাকুন, ভালো থাকুন। এমনই মহান প্রতিভাদের সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বাংলার মুখ। ধন্যবাদ।